শুধু জানেন, আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আপনাদের প্রস্তাবের প্রেক্ষিতে একটা মাত্র শিডিউল আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ক্যাশ আউট করবেন। যে ব্যক্তি ক্যাশ আউট সম্পর্কে সূক্ষ্ম ধারণা বুঝতে পারছে এবং কখন ক্যাশ আউট করতে হবে, তার কোনো জীবনে ব্যাটিং জীবনে কোনো সময় ওই হবেন না। ব্যাটিং জগতে কোনো সময় সে লস করবে না, এটা 100% শিওর থাকেন। যদি কেউ ব্যাটিংয়ে ক্যাশ আউটের সম্পর্কে একটু নিখুঁত ধারণা থাকে, তাহলে কেউ ব্যাটিং জগতে সফলতা ছাড়া পাবে না, সবাই সফলতা অর্জন করতে পারবে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, 1 মিনিট স্কিপ করবেন না। যদি 1 মিনিট স্কিপ করেন, তাহলে আপনারা নিজেরাই সেই জিনিসগুলো বুঝতে পারবে না। চলুন শুরু করা যাক আজকের ক্যাশ আউট সিস্টেমটা পুরো নিখুঁতভাবে আজকে আমি আপনাদের মধ্যে বুঝে দেবো। চলুন শুরু করা যাক। আমি একটা ম্যাচ দেখাচ্ছি। এর আগে ক্যাশ আউট সিস্টেম আমি বন্ধ নিচ্ছি, সাউথ কোরিয়া এবং পর্তুগালে ম্যাচে আমি দেখাচ্ছি আপনাকে। একটু অ্যাড করেন, আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা পুরো নিখুঁতভাবে আপনারা বুঝতে পারেন যে ক্যাশ আউটের কত পরিমাণে লাভবান হতে পারে। দেখেন, এখানে আমি ওয়ান ধরলাম, দেখেন 3.88 দিচ্ছে। আমি ভালো টিম নিলাম না, আমি একদম নর্মাল টিম নিলাম, আমি পর্তুগাল নিব না, ঠিক আছে, আমি পর্তুগাল নিব না। এখন আমি আপনাকে দেখাচ্ছি 5 ধরলাম, 1.94, দেখেন আমি পর্তুগাল নিয়ে নিই, আমি নিয়েছি কিন্তু কী নিয়েছি, আমি সাউথ কোরিয়া, দেখেন ধরলাম, ঠিক আছে। ধরার পরে আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, একটা জিনিস আপনার বুঝবেন যে ক্যাশ আউটটা কখন করবেন এবং কোথায় করবেন। এই ধরলাম, বেটটা আমার প্লেস করা হয়ে গেছে, এখন হিস্ট্রিতে যাবো আমি, দেখেন এই দেখেন কী বলছে, 5 দিবে 1.94, এখন যে 7, এই দেখেন এই সেল ফর ক্যাশ আউট, সেল ফরে এই দেখেন সেল ফর, আমি দেখাচ্ছি আপনাদেরকে সেল ফর, দেখেন এই সেল ফরে দিচ্ছে ক্যাশ আউট সিস্টেমটা, দেখছেন এই যে দেখেন সেল ফর ক্যাশ আউট। এই সেল ফরে আপনাকে যখন দেখা দেবে যে আপনি যখন ই করবেন, এই দেখেন সেল ফরে, সেল ফরে বলছে, এই সেল ফর দ্বারাই বোঝাচ্ছে হলো ক্যাশ আউট, এই সেল ফর দ্বারা বোঝানো হচ্ছে ক্যাশ আউট, এই সেল ফর দ্বারা বোঝানো হচ্ছে ক্যাশ আউট। এই ক্যাশ আউটটা আপনারা করতে পারবেন এখানে। এখন কোন সময় করবেন আমি বলে দিচ্ছি, আপনারা যখন দেখবেন পর্তুগাল এবং সাউথ কোরিয়া প্রথম গোলটা দিয়ে দিচ্ছে, সাউথ কোরিয়া প্রথম গোল মনে করেন, প্রথম গোল, তখন কিন্তু এখানে ওঠানোর সিস্টেম দিয়ে দিবে, তখন অনেক উঠে দিতে পারবেন, তখন আপনি ক্যাশ আউট করে বেরিয়ে দেন। পরের হারলো না জিতলো সেটা দেখবেন না। এর আগে একটা ম্যাচ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর আগে ভারত এবং পাকিস্তানে একটা ম্যাচ হয়েছিল, আপনাদের মনে আছে কি না আমি বলে দিই। ভারত পাকিস্তান 140 রান করেছিল, পাকিস্তান 140 রান করেছিল, তখন আপনি পাকিস্তান নিলেন, মনে করেন আমি 500 টাকায় 5000 টাকা পাবো, পাকিস্তান জিতলে 5000 টাকা পাবো। এখন আমি বলি, এখন ভারতে দেখেন 4টি উইকেট পড়ে গেছে কয় রানে, 40 রানের সময়, ভারতের উইকেট 40 রানের সময় কয়টা উইকেট পড়ে গেছে, 4টি উইকেট, তখন আপনাকে 500 টাকায় আপনাকে 4000 টাকা উঠে দিত। আপনি 500 টাকায় পুরো ম্যাচটা যদি জিততেন, তাহলে আপনি পাইতেন হলো 5000 টাকা, কিন্তু আপনাকে 40 রানে যখন 5টা পড়ে গেছে ভারতের, তখন দেখেন যে আপনাকে 4000 টাকা উঠে দিচ্ছে, 1000 টাকা উঠে দিতে দেয় নাই। কিন্তু আপনি যদি তখন না উঠেন, তখন যদি আপনি ব্যাটিংয়ে না উঠে দিতে পারেন, তাহলে কী হলো, ম্যাচটা শেষ মুহূর্তে ভারত জিতে গেল, তখন আপনার পুরো টাকাটাই লস হয়ে গেলো। এই সামান্য সামান্য লাভ করতে যেয়ে আপনার পুরো টাকাটাই লস হয়ে গেলো। এখন যদি আপনি 500 টাকা 400 টাকা 4000 টাকা উঠে ফেলাইতেন, তাহলে আপনার তো আর পরবর্তীতে শেষ পর্যন্ত ম্যাচের জন্য টেনশন করা লাগতো না, নো টেনশনে আপনি কাজগুলো করতে পারতেন। এই জিনিসগুলো আপনাদের মনে রাখা দরকার যে ক্যাশ আউটটা কখন করবেন। মনে করেন কোনো একটা টিম আপনি 172 রান করছে, আপনি অন্য টিমটা পিটাইতেছে, টি টোয়েন্টির কথা তো বলা যায় না, 40 রানের সময় 4টে পড়ে গেলো, আপনি উঠেলেন না, যা এই ম্যাচ তো জিতেই গেছি, সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে দেখলেন যে 1 উইকেটে হেরে গেছে, তখন তো আপনার পুরো টাকাটাই লস হয়ে গেলো। এই ফুটবল খেলায় কিন্তু সে একই কথা, ফুটবল খেলায় ছোটো বড়ো টিম বললে কোনো কথা নেই, এই জিনিসটা মনে রাখবে। গোল দিলেই কিন্তু ওটস আপ ডাউন করে। আপনি মনে করেন জাপান এবং স্পেনের কথা বলি, জাপান এবং স্পেনের কথা বলি, যা আপনি জাপান নিলেন, স্পেন প্রথম গোল দিয়ে দিচ্ছে, ঠিক আছে ওই বন্ধু গেলাম, পরে দেখেন জাপান যখন গোলটা দিল, তখন কিন্তু ক্যাশ আউটের সিস্টেম অনেক দিছে, আর যখন 2 গোল আগে গেল, তখন আপনি উঠেই নিতেন, পরবর্তী ড্র হোক ম্যাচ জিতুক যে কোনো দল, সে নিয়ে চিন্তা করার টাইম নেই আপনার। এই জিনিসগুলো আপনি ক্যাশ আউটের সিস্টেমটা সবসময় নিখুঁতভাবে বুঝবেন, এই যে ক্যাশ আউট, এখানে ক্যাশ আউটের সিস্টেমটা বেশি বুঝবেন। যে যে টিম নেন আপনি, মনে করেন সাউথ কোরিয়া, জাপান এবং অন্য টিম নিলেন, জাপান নিলেন, জাপান গোল দিচ্ছে, আপনি ক্যাশ আউট করে বেরিয়ে যান, পরবর্তীতে জাপান ঠকুক হারুক সেই দিক দেখবেন না। আপনি যদি ম্যাচের শেষ পর্যন্ত অ্যাড করেন, মাত্র 10 টাকা লস দিবেন না, 20 টাকা লস দিবেন না, লসে উঠাবেন না, আপনি পুরো টাকাটাই ইনকাম করতে চান,
তাহলে আপনি ব্যাটিং জগতে সফলতা অর্জন করতে পারেন। আজকে আমি বলছি যে এই ব্যাটিং জগৎ আপনার জন্য না, আপনি এই ব্যাটিং জগৎটা ছেড়ে দিন। আমার কথা যদি কেউ মন খারাপ করেন তাহলে আমার কিছুই করার নাই। আজকে আমি নিখুঁতভাবে বুঝিয়ে দিলাম যে ক্যাশ আউট করার সুবিধাটা কী। ক্যাশ আউট করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে 10টা ম্যাচের ভিতরে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে 9টা ম্যাচই হারছে, মানে খারাপ অবস্থা থেকে। আপনি 10টা ম্যাচের 9টাই উঠিয়ে ফেলেন, আপনার লাভ থেকে যাবে, কিছু না কিছু লাভ তো থাকবে, আপনি তো পুরোটা হারলেন না। আজকের মতো ভিডিওটাই বলুন, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আর যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না। আজকের মতো ধন্যবাদ।